আসসালামু আলাইকুম হ্যালো এভরি সবাইকে আমার চ্যানেল প্রিয় গণিতে স্বাগতম জানাচ্ছি আমি আরজুয়ারা রুনা মোহাম্মদুল কেন্দ্রীয় কলেজে গণিতের প্রভাষক আজকে আমি ডিসকিট ম্যাথমেটিক্সের চ্যাপ্টার ওয়ান এর পরবর্তী পার্টটা পড়াবো সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিজনিং ওয়ান চ্যাপ্টার ওয়ান ওকে সো আজকে যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এটা হচ্ছে গাণিতিক আরোহ পদ্ধতি এটা আমরা আগে ছোটোবেলায় নাইন টেনে পড়েছিলাম তো ওইটাই ওই বিষয়টাই একটু এক মার্কের জন্য অনেক সময় পরীক্ষায় আসে বা এই রিলেটেড কিছু থিওরি আসে তো এটা নর্মালি আমরা যখন শুরু করব এটা সিস্টেমটা কিরকম যে

এর মানে প্রথমত পিওফ ওয়ান এর ভ্যালুটা সত্য হতে হবে দ্বিতীয়টা অফ এন প্লাস ওয়ান সত্য হতে হবে যখন পি অফ এন সত্য হবে এবং এখানে ফর এভি ইন্টেজার এন গ্রেটার দেন ইকাল টু ওয়ান হবে নর্মালি এটা হচ্ছে বেসিক পার্ট যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের যে গাণিতিক আরোহ পদ্ধতিতে প্রথমে আমরা নর্মালি দেখব যে পি অফ ওয়ান একের জন্য শেষ সত্য কি না এরপর পি এন অফ পি অফ এনের এর জন্য লিখে রেখে পি অফ এন প্লাস ওয়ান থেকে যদি আমি বলতে পারি যে পি অফ এন প্লাস ওয়ানও এটা সত্য হয়েছে দেন পুরো এই আরোহ পদ্ধতিটা আসলে সত্য হলো বা কোনো একটা যে থিওরিটা পড়ছি সেটা সত্য হবে তো এটা হচ্ছে সিস্টেমটা এই সিস্টেমটা অনেক সময় পরীক্ষায় আসে এক মার্কের জন্য যদি আসে লিখবে আর কিছু থিওরিতে এটা কাজে লাগবে তো এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে একটা অঙ্ক করব অঙ্কটা এরকম যে আমি পুরো প্রশ্নটা লিখছি না তোমরা একটু দেখলেই বুঝে নিবে এখানে যদি বলা হয় এক্স বি এ রিয়েল নাম্বার

প্রশ্ন হচ্ছে যদি এক্স একটা রিয়েল নাম্বার হয় দেন এটা প্রমাণ করো এক্স ইকোয়াল টু প্লাস মাইনাস ওয়ান এক্স স্কোয়ার ইকোয়াল টু ওয়ান এবং এ ইজ এনি রিয়েল নাম্বার এটা প্রমাণ করতে বলা হয়েছে তো আমরা প্রথমে কি প্রমাণ করব এই দুই নাম্বার থেকে এক নাম্বারটা প্রমাণ করাটা সহজ তার মানে প্রথমে হচ্ছে দুই নাম্বার থেকে এক নাম্বারটা প্রমাণ করব যে স্কোয়ার থেকে নর্মাল এক্স এর ভ্যালু বের করবো এক নাম্বার থেকে বা তিন নাম্বারটা প্রমাণ করা সহজ তিন নাম্বারটা কি এক নাম্বার সাথে এ গুণ করে দিলে এবার তিন নাম্বারটা প্রমাণ হয়ে যাচ্ছে এবং লাস্টলি তিন নাম্বার থেকে দুই নাম্বারটা প্রমাণ করব যে দুই পাশ থেকে বর্গ করে দিব এবার দিয়ে তাহলে আমার পুরো প্রমাণ কাজ হয়ে যাচ্ছে সে এটা বিভিন্ন সালে বিভিন্ন পরীক্ষা এসেছে তো তোমাদের জন্য এটা খুব দরকারি তো এটার প্রমাণটা একটু আচ্ছা প্রমাণের ক্ষেত্রে প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি দুই থেকে এক্স স্কোয়ার তো টু ওয়ান এখানে তুমি জানো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু জিরো তো এখানে এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো আসতে তো এই ধরনের মানের ক্ষেত্রে যখন তুমি দেখতেছো যে দুই পাশ থেকে দুইটা ভ্যালু আসতে এটা হয় জিরো না হলে এটা জিরো তো এখান থেকে একটা আসতেছে সে এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান আর এখান থেকে আসতে এক্স ইকো টু ওয়ান ওয়ান্স এর ভ্যালু কটায় এক্স ইকোয়াল টু প্লাস মাইনাস ওয়ান তার মানে দুই নাম্বার থেকে এক নাম্বারটা প্রমাণিত হয়ে গেল এর পরবর্তীতে এক নাম্বার থেকে তিন নাম্বারটা প্রমাণ করবো যেহেতু আমার এক নম্বরটা এটা অলরেডি দেওয়া আছে সো এক্স এর মান ইকোয়াল টু ওয়ান অথবা এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান যখন এক্স এর মান প্লাস ওয়ান মানে প্লাস ওয়ান তখন উভয় পক্ষ যদি আমি এ দ্বারা গুণ করি তাহলে এটা হবে এ এক্স ইকাল টু এ ইনু ওয়ান তাহলে এখান থেকে কি পাচ্ছ ইকুয়াল টু এ আর যদি এক্স এর ওয়ান মাইনাস ওয়ান হয় সেক্ষেত্রে তোমার গুণটা হবে এরকম এ ইন এক্স ইকোয়াল টু এ ইন মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস এ তুমি এখানে বলতেই পারছো যদি এ এক্স এর ভ্যালুটা কিরকম আসতেছে যে এ এক্স এর ভ্যালুটা একবার আসতেছে প্লাস এ একবার আসতেছে মাইনাস এ তাহলে এক্স ইকাল টু প্লাস মাইনাস এ এটা লেখাই যায় সো এটা হলো আর তিন নাম্বারটা সত্য হয়ে গেল এবং এর থেকে পরবর্তীটা কেমন কীভাবে প্রমাণ করব যদি এখানে এ ইকাল টু ওয়ান বসিয়ে দেই তাহলে এক্স ইকোয়াল কিন্তু প্লাস মাইনাস ওয়ান চলে আসতেছে এবং যদি উভয় পক্ষকে বর্গ করি এটা আসতেছে এক্স স্কোয়ার ইকোয়াল টু ওয়ান স্কোয়ার করে দিলে তাহলে এটা হচ্ছে তিন নাম্বার থেকে দুই নাম্বারটা প্রমাণ হয়ে গেল তাহলে আমি এই পুরোটুকু থেকে বলতে পারতেছি যে এই যে স্টেটমেন্টগুলো আছে তারা ইকো মানে তারা অল সব সকলেই প্রায় সমান তো এটা একটা প্রমাণ এটা পরীক্ষায় আসার মতো এবং ভালো ইম্পর্ট্যান্ট অঙ্ক এরপরে যে প্রমাণটা দেখতেছি এটা আমি লিখলাম না সরাসরি বইতে নিয়ে আসলাম আমি যেখানে যেখানে বোঝানো দরকার হয় বলে দিব দ্য হারমোনিক নাম্বার এইস যে যে মানে এক থেকে তিন মানে এক দুই তিন ডট ডট লাস্ট পর্যন্ত যদি এইচ জি এর ভ্যালু এরকম হয় দেন ইউজ করে শো দ্যাট এটা প্রমাণ করতে হবে ফর নন নেগেটিভ মানে নন নেগেটিভ ইন্টেজার জন্য যদি এইচ জি এটা হয় আমার প্রমাণ করতে হবে এইচ টু টু দি পাওয়ার এন গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান প্লাস এন বাই টু তো প্রথমত আমরা কি কস করতে পারি লেট পি এন বি এ প্রপোজিশন প্রথমে যদি এটা ধরে এন বাই টু এইটার জন্য সো আমার যেহেতু প্রমাণ করতে হবে এটা মেইন ইকুয়েশন এটা সো আমি গাণিতিক আরোহ পদ্ধতিতে প্রমাণের জন্য প্রথমে আমার যে ভ্যালুটা লাগবে আগে একটু দেখে নেই যে সে জিরোর জন্য সত্য হয় কিনা সো আমি পি অফ জিরো যদি সত্য হবে যখন এখানের মধ্যে দুই পাশে জিরোর মানটা বসাই তাহলে টু টু দি পাওয়ার এন এর জায়গায় যদি জিরো বসাই সামথিং টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু ওয়ান তাহলে এইচ ওয়ান এইচ ওয়ানের ভ্যালু এখান থেকে কত আসতেছে এইচ ওয়ান হচ্ছে যদি জের এর মান এক হয় তাহলে এর ভ্যালু প্রথমটা তাহলে এর মান হচ্ছে এক আর এখানে যদি এন এর মান তুমি জিরো বসাও যেহেতু আমি এন এর মান জিরো বসাচ্ছি সো জিরো বাই টু ওয়ান প্লাস জিরো বাই টু মানে এর ভ্যালুটা হচ্ছে ইকোয়াল টু এক তো আমার কন্ডিশনও ছিল গেটার দেন ইকুয়াল টু গেটার দেন যদি না মেনে চলে কিন্তু অবশ্যই ইকুয়াল টুটা মেনে চললো এটা গেল আমাদের জিরোর জন্য প্রমাণিত এরপরে আসি পি অফ কে এর জন্য যদি ট্রু হয় তাহলে এন এ জায়গাগুলো আমি কে বসিয়েছি এই এন এর জায়গাগুলো কে বসিয়ে এটা রেখে দিয়েছি এখন যদি এন প্লাস কে প্লাস ওয়ানের জন্য সত্য হয় তাহলে কি লিখতে পারবো এই কে গুলোর জায়গায় কে প্লাস ওয়ান লিখেছি যে এখানে কে ছিল সেখানে কে প্লাস ওয়ান এখানে কে ছিল কে প্লাস ওয়ান এটা আমি এখন দেখবো এটার জন্য সত্য হয় কি তো এই টু কে প্লাস ওয়ানের সিরিজটা কেমন হবে সিরিজটা হবে দেখো সিরিজ কিন্তু উপরে দেওয়া ছিল এই যে এই সিরিজটার মতো চেহারা হবে তো এটা যদি মতো চেহারা হয় তাহলে এটা হবে ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই এখন ওয়ান বাই টু টু দি পাওয়ার মানে এখানে যে ভ্যালুটা ছিল ওয়ান বাই যে এরকম ছিল তার মানে ওয়ান বাই যে লাস্ট ভ্যালু ছিল তাহলে আমার এখানে লিখতে হবে ওয়ান বাই টু টু দি পার কে প্লাস ওয়ান লাস্ট ভ্যালু কিন্তু তার আগের কিছু ভ্যালু আমি দেখে নিয়েছি এখানে ডট 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 এখানে অনেক ভ্যালু আছে তার আগে মাঝখানে আমি এই দুইটা মান লিখলাম যেটা হচ্ছে টু টু দি পার কে প্লাস ওয়ানের থেকেও ছোটো হবে টু টু দি পর কে প্লাস টু দি পাওয়ার কে প্লাস মানে এটা হলো তার থেকে এক বেশি টু টু দি পাওয়ার কে এটা কেন আনলাম এক্সটান্স দিয়ে এর মাঝে মধ্যে এক্সটান্সে কেন তাহলে আমি এইটুকুর বদলে এটুকুর বদলে আমি লিখতে পারবো এই দি পাওয়ার কে কিভাবে লিখতে পারবো এই যে যেহেতু এখানে যে থাকা মানে এখানে ওয়ান বাই জে সিরিজটা এরকম তার মানে এখানে যদি আমি টু টু দি পাওয়ার কে লাস্টে থাকে তাহলে এটা হবে এইচ টু টু দি পাওয়ার কে এর সিরিজ তার মানে এইটুকুর মান হচ্ছে এই যে এখানে বসানো হয়েছে আর বাকি অংশগুলো যা আছে রেখে দিলাম রেখে দেওয়ার পরে এখন কন্ডিশনের ক্ষেত্রে থেকে এইখান থেকে দেখো এই মানটা হচ্ছে এই যদি আমি মান বসাতে যাই এখানে মান যখন বসাবো এইচ টু কে প্লাস টু যা থাকলো এখন গেটার দেন এই পার্টে নিয়ে যা আছে আমার এটা সমস্যা নেই কিন্তু পি কে ইজ ট্রু যেহেতু কে এর ভ্যালু ট্রু এই এখানে দেখো একটা শর্ত দেওয়া আছে এই যে এখানে দেখো এইচ টু টু দি পাওয়ার কে এর ভ্যালু আছে তো এখান থেকে আমি এই যে এখানে মান বসিয়েছি হ্যাঁ ওখানে মান বসিয়েছি তাহলে এখানে কিন্তু ইকুয়াল টু ছিল না এটা গেটার দেন ইকুয়াল টু ছিল এই জন্য এখানে ইকুয়াল টু গেটার দেন ইকুয়াল টু হয়ে গেছে এখানে ছিল ওয়ান প্লাস কে বাই টু এই মান বসিয়েছি ওয়ান প্লাস কে বাই টু মান বসানো হলো মান বসানোর পর আর এখানে এই বাকিগুলো আর কোনো কিছু চেঞ্জ করা হয়নি এখানে যা আছে লেখা রাখলাম লেখার পরে এর পরের পার্টে দেখি এই যে তো এখানে ছিল এইচ টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান এখানে এইচ টু টু দি যে এখানে গেটার দেন ইকুয়াল টু ওয়ান প্লাস কে বাই টু ওয়ান প্লাস কে বাই টু যা আছে থাকবে আর এই বাকি অংশের মধ্যে থেকে টু টু দি পাওয়ার কে ইন টু 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 দি পাওয়ার কে প্লাস ওয়ান এটা কিভাবে আসবে সো এখানে এরকম লাইনটা ছিল এখন এখানে দেখো এখানে টুটো দি পার কে প্লাস ওয়ান এর পর একটা টুটো দি পাওয়ার কে প্লাস টু এরকম করে টুটি পার কে প্লাস ওয়ান তো এখানে আস্তে আস্তে কিন্তু নিচের ভগ্নাংশের পার্টা বাড়তেছে বাড়তে বাড়তে যত বড় বড় হবে এখানে কিন্তু ওয়ান বাই সামথিং ওই বিষয়গুলো আরও কমতেছে সো এটা এরকম লেখাই যায় এইচ টু কে প্লাস ওয়ান গেটার দ্য নিকোয়ার টু ওয়ান প্লাস কে বাই টু এটা প্লাস হাফ তো এই অংশটুকু হাফের থেকে অবশ্যই হাফের এইটুকুও হতে পারে বা তার থেকেও ছোটো হতে পারে কিন্তু যেহেতু এটা লেস গেটার দিন ইকোয়াল আসো সো এই মানটা আমি হাফ লিখতে পারি তো যদি লিখতে পারি এটুকু যদি আমি লসাও করি তাহলে এটা এরকম লেখা হবে টু কে প্লাস ওয়ান কে প্লাস ওয়ান গেটার দেন ইকুয়াল টু ওয়ান প্লাস কে বাই টু প্লাস হাফ এইটুকু লসাও করলে এটা হয়ে যাচ্ছে গেটার দেন ইকুয়াল টু ওয়ান প্লাস কে প্লাস ওয়ান বাই টু তো এই টুকু যা আসতেছে এটা এখানে হচ্ছে যে এই টু কে প্লাস টু এইটার মানটা দেখো কে প্লাস ওয়ান আসতেছে এখানে একটু আগে ছিল এই টু টু দি পর কে গেটার দেন ইকুয়াল টু ওয়ান প্লাস কে বাই টু এখানে হয়ে গেছে কে প্লাস ওয়ান বাই টু তাহলে এটাও বলতে পারতেছো যে কে প্লাস ওয়ান প্লাস টু এর জন্য কে প্লাস ওয়ান এর জন্য সত্য তাহলে প্রথমে ছিল জিরোর জন্য সত্য তারপরে কে এর জন্য সত্য এখন কে প্লাস ওয়ান এর জন্য সত্য যদি এটুকু করতে পারো তাহলে এটার প্রমাণিত তো এই প্রমাণটা গাণিতিক আরোহ পদ্ধতিতে আমরা দেখালাম আর আ নেক্সট ক্লা নেক্সটে দেখা যাক আমি যদি পারি এই চ্যাপ্টার আরও কিছু ইম্পর্ট্যান্ট পার্ট আমাদের নেক্সট ক্লাসে করিয়ে দিব আপাতত আজকে এই পর্যন্তই থাকুক সবাই ভালো থেকুক হাফেজ